খুব আচিরিচিরি দাম দক তামনি জোড়াব শিকলা খরসানি মান কথি ক্লাজিয়াক মানখা নক গারানি নো গ্রংসা তৈমা গানাব পাতিমানে ককটমা মানে পাতিমা থাইও ফাইসপেকিয়া পুলিশ ফরেন্সিক টিম এসডিপিও এসপি সবই মানখা থিনে শিকলানি মূল রাবণ উরাং উমর নুচি থাম নক গারানি তৈমা গানাও নো মান কথি ক্লাজিয়াক মানখা হানি সাকা পুলিশ পাতিমানো তুই পুলিশ সাকা সাগু বুঝাক মানে কবাং মা মারি দঙ্গ তে পশ্চিমারম নিয়ে আগলো ন বাহাইকে থেকে সবই মানছে হানি সাকা ভিডিও কল লিঙ্ক করছি নাম কল করছি তো আমি বাড়ি যাইতে আসি ঠান্ডা লাগে বলে হ্যাঁ তো ঠিক আছে যাও বাড়ি এমনি কেছি তো একজন টাকা দিব কইছিল ওই যে সালামার তো হে বলে দেরি হইলে মোবাইলে পাঠাইব কেছে এরপরে থেকে ফোন করতে আসি ফোনে তুলে না ফোন করতে আসি ধরা দিন সালামার এটা কয়টার সময় গিয়ে রাত্রে সাতটার সময় থেকে মানে আইসে তো বাজার থেকে নামছে লম্বা সময় ফোন করছি ফোন উঠাইছে তারপরে তো বাড়ি আইসে আসে আমি ফোন করছি এদিকে এদিকে কি এদিকে কি রাস্তা বাড়ি বাড়ির রাস্তা সোজা রাস্তা লানে কি করতে হয় এমনিতে ওই তো এখানে বালু গাড়ির কাজ করত নাম কি আর রবেনুরাম কালকে বলরাম বাজারে বাজার করতে গেছিল আজকে সকাল 6:30 নাগাদ আমাদের কাছে আমবাসা পুলিশ স্টেশনে একটা ইনফরমেশন আসে যে বলরাম বাজারের এলাকা থেকে একটু দূরে নদীর পাশে একটা ডেড বডি পড়ে আছে। তো সেই ইনফরমেশন অনুযায়ী আমরা অফিসার স্টাফ এবং ফরেন্সিক টিম আমাদের এসডিপিও স্যার সব এসপি স্যার সকলেই আমরা প্লেস অফ অকারেন্সে আসি এবং তদন্ত চলছে। যে লোকটা মৃতদেহ পড়ে আছে তার নাম হলো রাবণ উরাং, বয়স 23। পাশাপাশি 200-300 meters দূরে তার বাড়ি। কি অনুমান করা যেতেছে এটা কি মার্ডার না? ইনভেস্টিগেশন চলছে, পোস্টমর্টম হবে, এখন পোস্টমর্টমের পরে বলা যাবে। শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি? সেরকম মাইনর আছে, অ্যাব্রেশন মার্ক আছে, হাতের মধ্যে আছে, কানের মধ্যে অ্যাব্রেশন মার্ক আছে। কয়টার সময় রিহার বাবা? সাতটার দিকে ফোন করতে দেখা করেছে মা, আমি বাড়ি যেতেছি বাবা, আর বাবার লগে কথা হয়েছে। কোন জায়গা? বাজারে ডাউন লামতাছি কইতাছে। মানে এরপরে ফোন লাগাইছে 1-1.5 ঘন্টা পরে ফোন আর রিসিভ করে না। কয়টার সময় এটা? যেমন 8:30 দিকে। বাজারে কি কারণে গেছিল? কারোর প্রতি আপনার সন্দেহ আছে নি? শরীরে আঘাতের চিহ্ন আছে নি? কোন কোন জায়গা? আমি তো দেখছি না, তারা দেখছে। আচ্ছা, ইয় নাম কি? রাবণ উরাং। হে, 1 বছর আগে একটা মেয়ে বাগাই আনছিল, বাঙালি মেয়ে। বাঙালি মেয়ে মাস 22 দিন এমন রইছিল, 22-25 দিন আসার পরে মা বাবা পুলিশ কেস করে লিয়ে গেছে। হওয়ার পরে এই মায়ের বাগাই আনছে, হে মায়ের বিয়া দিলেছে পরে এই মায়ের আনছে। তো বাকা 1 বছর 8 মাস হয়েছে, এমন হয়েছে। অগ্রের মাস নেই। বয়স কত তার? 23-24। আচ্ছা আচ্ছা। জুদা জুদা বেমার মাঝে গই হামি মাইয়া অঙ্গি তংখা হাইদা তাওয়া নাসিদি কাহাম কাহাম শাক নানি রক বাই নাইকল যাক তৈ দুল যাক ক্লিনিক তাবুক নিনি আনি যতনি গানাও ন গ্রং সাহ ন কাহাম শাক দুক মাং দুক নাইজা দি মানো নাইজা দি বিতঙ্গ মহানাম মেডিক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার অর খুঞ্জু বকুম তৈ ততরানি বেমুক নানা গ্রং তঙ্গ MS ENT স্পেশালিস্ট হেড এন্ড নেক সার্জন ডক্টর রাকেশ ত্রিপুরা
বনকারী পতঙ্গ, অ্যাবস্ট্রাকশন অ্যান্ড গাইনোকোলজিস্ট, চেস্ট মেডিসিন, জেনারেল সার্জন, চাইল্ড স্পেশালিস্ট, কনসালটেন্ট, নেইরো সাইকিয়াট্রিস্ট আকসং ডক্টর শাক নাইমা কারী ও ক্লিনিক কতাল জোরানি কতাল মেশিন রগাই শাক নাজাদুই তঙ্গ তে টেস্ট রগব খাইজাগ রমদি ব্লাড টেস্ট, আলট্রা সোনোগ্রাফি, ইসিজি, হলটার ইসি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্সরে, প্যাথোলজি, ফার্মাসি, পিএফটি আকর হাইকে আসক্তা দেড়সেদি ফাইদি মহানম মেডি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নিকুমা আগরতলা ওল কালীবাড়ি রোড কদমতলা কৃষ্ণনগর ককদোক 9362824100 টিকিসা কোকডোক নম্বর 8575827871।